আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমরা সবাই জানি ভিটামিন সি সমৃদ্ধ অত্যন্ত উপকারী একটি ফল কমলা আর এখন বাজারে এটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে বা এটা সময়কাল তো এই সময়ে যদি আমরা স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়াভাবে বাসায় জেলি তৈরি করে রাখি তো এটা খুবই ভালো হয় তো এখানে আমি ছয়টা কমলা নিয়েছি সেখান থেকে আমি এটা সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়ে বিচিটা বের করে নিয়েছি আর নিয়েছি এক কাপ পরিমাণ চিনি আমি এখন এইগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করব আর এটা আমরা খুবই অল্প সময়ে তৈরি করতে পারবো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমি একটা শাকনির সাহায্যে সুন্দরভাবে সেকে নেব এটা খুবই অল্প সময়ে আমরা তৈরি করে নিতে পারবো এবং এটা তিন থেকে চার মাস আমরা এভাবে তৈরি করে রেখে খেতে পারব এই তো আমার সবটুকু ছাঁকনি দিয়ে ছেঁকা হয়ে গিয়েছে এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানে আমি ব্লেন্ড করা কমলার রসটুকু আমি ঢেলে দেব দিয়ে এটা আমি জাল করতে থাকব যখন এই রসটুকু আমার গরম হয়ে যাবে তখন আমি এক কাপ পরিমাণ যে চিনিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব এই তো আমার কমলার রসটা গরম হয়ে আসছে এবার আমি একটু নাড়ব এবার আমি এক কাপ চিনি ঢেলে দিলাম চিনিটা যেন ভালোভাবে মিশে যায় সেই জন্য আমি একটু নাড়তে থাকব এটা খুবই ইজিভাবে আমি তৈরি করেছি এখানে আমি কোনো কেমিক্যাল ইউজ করি নাই আর এটা জাল করতে থাকলে আস্তে আস্তেই ঘন হতে থাকবে চিনিটা দেওয়ার পরে একটু পানি ছাড়বে তারপরে ঘন হতে থাকবে আপনারা একটু লো টু মিডিয়াম হেঁটে এটা জাল করতে থাকবেন আর আমি এটা একটু কিছুদিন সংরক্ষণ করে রাখার জন্য এক চা চামচ সাদা ভিনেগার দিয়ে দেবো দেখুন আমার জেলিটা প্রায় ঘন হয়ে আসছে এভাবে একটু কিছুক্ষণ নাড়তে হবে আমরা যদি সবাই এভাবে ঘরোয়াভাবে তৈরি করে বাচ্চাদের খাওয়াই বা নিজেরা খায় তাহলে এটা খুবই স্বাস্থ্য জন্য উপকারী হবে আপনারা চাইলে এভাবে বাসায় তৈরি করে ঝটপট বাচ্চাদের কাছে পরিবেশন করতে পারবেন বাচ্চারা এটা খুব মজা সহকারে খাবে দেখুন কেমন একটা আঠালো আঠালো ভাব চলে এসেছে যখন এমন আঠালো আঠালো একটা ভাব চলে আসবে হাত দিয়ে দেখবেন ঠিক নামিয়ে নেবেন আমার জেলিটা হয়ে গিয়েছে এই তো আমি নামিয়ে নিয়েছি দেখুন অনেকটাই গরম যখন দুই থেকে তিন ঘন্টা এটা থেমে যাবে তখনটা এটা দলা পেকে যাবে বা অনেকটা শক্ত হয়ে যাবে যদি আমি দুই মিনিট পরে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা ঘন হয়েছে এটা কিছুক্ষণ থাকলেই ঠান্ডা হলেই এটা অনেকটাই জমে যাবে তারপর আপনারা এটা বয়মে সংরক্ষণ করে তিন থেকে চার মাস রাখতে পারবেন দেখুন কতটা ঘন দেখা যাচ্ছে একটু ঠান্ডা হলে ঘন হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে তো প্লিজ আমাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেন নাই তো প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম